शनिवार को नेताजी इंडोर स्टेडियम में साइंस फेयर प्राइज डिस्ट्रीब्यूशन कार्यक्रम का आयोजन किया गया। इस मौके पर राज्य के क्रीड़ा मंत्री अरूप विश्वास व अन्य अतिथि गणमान्य उपस्थित थे। मौके पर उपस्थित मंत्री अरूप विश्वास ने क्या कुछ कहा, आइए सुनते हैं। विज्ञान प्रजुक्ति तो कथा दिखे कथा पहुंचे खबर कागज खुले ही देखते पाई एक पर एक सैटेलाइट आज के पहुंचे जाए कौन प्रांत खेला हमें बाड़ी बस देखते ग्रामे प्रचुर धान হয়তো সেরকম কোল্ড স্টোরেজ নেই, তাহলে সেই ধানটা কি করে সংরক্ষিত রাখা যায়, সেটা যদি আমাদের ছোট্ট মাথা থেকে আমরা সেটা বার করতে পারি, সেটাই হচ্ছে আগামী দিনে বড় বিজ্ঞানী হওয়ার সুযোগ। কলকাতা শহর জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এবার এই বিজ্ঞান মেলা প্রদর্শন করেছেন, পরিদর্শন করেছেন, তার সংখ্যাটা প্রায় 6,500। তবে কতগুলো বললাম একটি কারণে, যে বিজ্ঞানের প্রসার এবং প্রচার সারা পৃথিবীব্যাপী চলছে, ভারতবর্ষেও চলছে, বাংলায়ও চলছে। বাংলায় মেধা সব থেকে বেশি, তাই সারা ভারতবর্ষ তাকিয়ে থাকে যে আরেকটা জগদীশচন্দ্র বোস কবে বাংলা থেকে বেরোবে। বাংলার সমস্ত মানুষ খুশি হবে যদি ইস্টার্ন ইন্ডিয়া কম্পিটিশনে আমরা প্রথম হতে পারি, এবং ইস্টার্ন ইন্ডিয়ার কম্পিটিশন থেকে যদি আমরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যেতে পারি, যে ছাত্রছাত্রী তরুণ বিজ্ঞানীরা পৌঁছতে পারবেন, পশ্চিমবঙ্গ সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বতোভাবে তার পাশে থাকবেন, তাকে নিয়ে আর কোনো চিন্তা তার জীবনে করতে হবে না।